সালামু আলাইকুম বিহার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন টিউটোরিয়ালে। আজকে যে ওয়েবসাইটটি আমরা শেয়ার করব, এই ওয়েবসাইটটি মাত্র 3 দিন হয়েছে, একদমই নতুন একটি ওয়েবসাইট। তো ওয়েবসাইটটি শেয়ার করার আগে একটি ছোট রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের মেকমনি অনলাইন ওয়াইবিডি এবং টেক মাস্টার হিরো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই দুটি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, কেননা দুটি চ্যানেলেই আমরা নিয়মিত সকল আর্নিং রিলেটেড ওয়েবসাইট গুলোর আপডেট দিয়ে থাকি। আপনারা যদি নিয়মিত অনলাইন থেকে আর্নিং করার ইচ্ছা পোষণ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল দুটি জয়েন করে রাখবেন। আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আপনারা ফেসবুক, টুইটার এবং পিন্টারেস্টে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন, যাতে করে আর্নিং এর স্ক্রিনশট গুলো আপনারা সহজে দেখতে পারেন এবং যে কোনো ওয়েবসাইটের নতুন আপডেট গুলো সবার আগে পেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি একদমই প্রফেশনাল একটি হাই ওয়েবসাইট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির প্ল্যান গুলোর মধ্যে দেখতে পাচ্ছেন 4.875% পাবেন প্রত্যেক ঘন্টা, এবং সেটা দেখতে পাচ্ছেন 117% করে এবং 24 ঘন্টার মধ্যে এটা। এবং এখানে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে সেটা হলো 5.210 পার আওয়ার, এবং মিনিমাম এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি $20 থেকে এখানে শুরু হবে ইনভেস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত প্ল্যান গুলো রয়েছে, ঠিক আছে। এবং এখানে প্রত্যেক কটা আলাদা আলাদা রয়েছে, আপনারা চাইলে ইউএসডি থেকে ডিপোজিট করতে পারেন, চাইলে রাফ থেকে, চাইলে বিটিসি, ইথেরিয়াম, এলটিসি, প্রত্যেক কটার কত কত অ্যামাউন্ট সেই বিষয়গুলো দেখা রয়েছে। যেমন ইউএসডি তে $1 থেকে $20 পর্যন্ত প্রথম ইসের মধ্যে, এবং রাফে সাইড রাফ থেকে $2,000 রাফ পর্যন্ত, এবং এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ইসের মধ্যে $20 থেকে, এবং এখানে $2,000 রাফ থেকে আপনারা $10,000 রাফ পর্যন্ত এখানে ডিপোজিট করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 24 ঘন্টার মধ্যে আপনি 125% পাবেন, এবং প্রত্যেক ঘন্টায় 5% করে আপনারা আর্নিং এখানে জেনারেট হতে থাকবে, ঠিক আছে। এবং এখানে স্ট্যাটাস গুলো দেখতে পাচ্ছেন, এটার যদি দেখেন সেটা হলো স্টার্টেড, দেখতে পাচ্ছেন 1 তারিখে এটা শুরু হয়েছে এবং আজকে হলো 2 তারিখ, ঠিক আছে, মাত্র 2 দিন হয়েছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পেইড হয়ে গেছে এই একদিনের মধ্যে $236, এবং দেখতে পাচ্ছেন কাস্টমার রয়েছে মাত্র 210 জন, ঠিক আছে। তো বুঝতে পারছেন যে অনেক মানুষ এখানে ডিপোজিট, হিউজ পরিমাণে ডিপোজিট এখানে ইতিমধ্যে হয়েছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই জয়েন করবেন এবং এখানে থেকে আর্নিং করে নেবেন, ঠিক আছে। ইতিপূর্বে আমি ট্রাস্ট ইনভেস্ট নামে একটি ওয়েবসাইট শেয়ার করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম দ্রুত জয়েন করে নেওয়ার জন্য, যারা জয়েন করেছেন অবশ্যই ভালো পরিমাণে আর্নিং করে নিয়েছেন, এবং সেটারও লাইভ উইথড্রল প্রুফ আমি দেখেছি, এবং এটারও লাইভ উইথড্রল প্রুফ আমি দেখাবো আপনাদের সাথে, এবং লাইভ ডিপোজিট করে আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে। সাইন আপে ক্লিক করার পরে এখানে একটা ফর্ম চলে আসবে, সিম্পলি ফর্মটা পূরণ করে দিবেন, সেটা হলো এখানে আপনার ইউজার নেবে, এখানে ব্যালেন্স দেবে, সেখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে সাইন আপে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা আছে এই কারণে লগ ইন করে নেবো, ঠিক আছে। লগ ইন করে নেওয়ার জন্য আমি যেটা করবো সেটা হলো হোম পেজে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে লগ ইন করে নেব, লগ ইন করার জন্য লগ ইন ক্লিক করবো, লগ ইন ক্লিক করার পরে এটা লগ ইন পেজ চলে আসবে, লগ ইন পেজ চলে আসার পরে আমি সেট করতে সেখানে লগ ইন করে নেব। তো এখানে যেটা করতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং অ্যাড নোটের উপরে ক্লিক করলাম, অ্যাড নোটের উপরে ক্লিক করে এখানে ক্যাপচার পূরণ করে আমি লগ ইন করে নেব। তো লগ ইন করে নেওয়ার পরে এটা ড্যাশবোর্ড চলে আসবে, আপনারা এখানে ড্যাশবোর্ডে দেখতে পাবেন ইত্যাদি বিষয়গুলো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাক্টিভ ডিপোজিট এখানে দেখাবে এবং কত আর্ন করছেন সেই বিষয়টা দেখাবে, লার্জ ডিপোজিট দেখাবে এবং জাস্ট ইনভেস্টেড কত ইনভেস্ট হয়েছে সেটা দেখাবে, এবং লাস্ট ইনভেস্ট এবং জাস্ট পে কত পে করা হয়েছে সেই বিষয়টা দেখাবে। এবং এছাড়া এখানে আপনারা ব্যালেন্স দেখতে পাবেন আপনাদের পেয়ার এফপিএ এবং পেয়ার ইউএসডি এবং পারফেক্ট মানি ইত্যাদি বিষয়গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মাস্টার কার্ডেরও এখানে সুযোগ রয়েছে, ঠিক আছে, মাস্টার কার্ডে উইথড্র দেওয়ার এবং উঠে নেওয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড রয়েছে, ঠিক আছে, এখানে ড্যাশবোর্ড, ইউজার ড্যাশবোর্ড, এবং এখানে অনেকগুলো সুন্দর ফিচার রয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল সেটা হলো আমাদের ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য আমরা সিম্পলি যেটা করব সেটা হলো এখান থেকে ইনভেস্ট নামক অপশন রয়েছে, ইনভেস্ট নামক অপশনে আমরা ক্লিক করে দিব। ইনভেস্ট নামক অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্ল্যান সিলেক্ট করে দিব যে কোন প্ল্যানে আমি ডিপোজিট করব। তো আমি ফার্স্ট প্ল্যানে ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য এখানে আমার অ্যামাউন্টটা আমি দিয়ে দিব, ঠিক আছে। তো আমি $2 এখানে ডিপোজিট করব, তো $2 আমি অ্যামাউন্ট লিখে দিলাম, ঠিক আছে।
তো আপনাদের যদি এখানে পেয়ার পারফেক্ট মানি বা বিটিসি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, godready.com, সেখান থেকে আপনারা গিয়ে কিন্তু যে কোনো ডলার আপনারা কিনে এখানে কিন্তু ইনভেস্ট করতে পারেন এবং আর্নিং জেনারেট করতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম, অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি সিলেক্ট করে দেবো যে কোনটার মাধ্যমে আমি ডিপোজিট করবো, ঠিক আছে। পেয়ার রাব আছে, পেয়ার ইউএসডি আছে, এবং ওয়ার্কশনে আছে, কারণ পারফেক্ট মানির মাধ্যমে ডিপোজিট করবে, কারণ পারফেক্ট মানি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যেটা করবো, এরপরে ইনভেস্টে চলে যাবে, ইনভেস্টে ক্লিক করার পরে কিন্তু এটা সরাসরি পারফেক্ট মানিতে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন $2 এবং আমি পারফেক্ট মানির মাধ্যমে ডিপোজিট করবো, এরপরে ইনভেস্টের এই অপশনে ক্লিক করবো, ইনভেস্টের এই অপশনে ক্লিক করার পরে এটা রিডাইরেক্ট করে পারফেক্ট মানির পেজে নিয়ে যাবে, ঠিক আছে। নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন $2 ইত্যাদি বিষয়গুলো দেখাচ্ছে। তো পারফেক্ট মানি এখান থেকে নেক্সট পেমেন্টটা আমি ক্লিক করবো, নেট পেমেন্টে ক্লিক করার পরে এখানে যেটা করবো সেটা হলো এখানে আমার মেম্বার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমি প্রিভিউ পেমেন্টে চলে যাবো। লগইন করে নেওয়ার পরে আপনারা যেটা করতে হবে সেটা হলো এখানে কনফার্ম পেমেন্টে ক্লিক করে দিবেন। কনফার্ম পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এটা কনফার্ম হয়ে যাওয়ার পরে এটা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এটা দেখতে পাবেন পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে রিডাইরেক্ট করে আপনাকে মেন পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্টলি এখানে আপনাদের ডিপোজিটটা হয়ে যাবে। এটা হলো সবচেয়ে সুন্দর একটি দিক, এবং এখান থেকে কিন্তু আপনাদের উইথড্রটাও ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার $2 ডিপোজিট হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন $2 ডিপোজিট এখান থেকে রানিং হয়ে গেছে, ঠিক আছে। তো এখানেও দেখতে পাচ্ছেন ডিপোজিট হিস্ট্রির মধ্যে, হ্যাঁ, তো ইত্যাদি বিষয়গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনারা যদি যান তাহলে এখানে এখান থেকে ডিপোজিট করতে পারছেন। যাই হোক, তো এখানে আপনারা দেখতে পেলেন যে এখানে আমার ডিপোজিট করা রয়েছে বর্তমানে, ঠিক আছে। তো এরপরে যেটা করতে হবে সেটা হলো উইথড্রো আমরা এখান থেকে কিভাবে নিবো সে বিষয়টা আমি দেখিয়ে দিবো। তো উইথড্রো দেওয়ার আগে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হলো সেটিং অপশনে যেতে হবে, ঠিক আছে। সেটিং অপশনে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আপনাদের পেয়ার রাব ওয়ালেট অ্যাড্রেস এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কুই, এবং এখান থেকে পেয়ার, এবং এখান থেকে পারফেক্ট মানি ইনডেক্স, এবং এখান থেকে রিচার রাব, এই সব অপশন গুলো আপনারা এখান থেকে সেভ করে নেবেন, ঠিক আছে। সেভ করে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন সেটা হলো উইথড্রো টুলসে চলে যাবেন, ঠিক আছে। উইথড্রো টুলসে চলে যাওয়ার পরে এখান থেকে সিম্পলি উইথড্রো দেওয়া একদমই সহজ, ইনস্ট্যান্টলি যেহেতু উইথড্রো করা রয়েছে, ঠিক আছে, ম্যানুয়ালি উইথড্রো করা সিস্টেম রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে যেটা করতে হবে সেটা হলো পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিবেন, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আমার এগুলো অ্যাড্রেস গুলো সেভ করে নিই এই কারণে আমাদের কাছে। তো আপনারা সিম্পলি সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার অ্যামাউন্টটা লিখবেন, অ্যামাউন্টটা লেখার পরে এখানে এখান থেকে অ্যামাউন্টটা লিখবেন এবং এখান থেকে পেমেন্ট সিস্টেম সিলেক্ট করে দেবেন যে কোনটার মাধ্যমে আপনারা উইথড্রোটা নিতে চান। সিলেক্ট করে দেওয়ার পরে এই উইথড্রোতে ক্লিক করলে এটা উইথড্রো হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হলো অ্যাফিলিয়েট, আপনারা অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে আর্নিং করতে পারেন। সেটা হলো এখানে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারে, তো সিম্পলি এটা কপি করে আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন, তাহলে এখান থেকে আপনারা আর্নিং ডিরাইভ করতে পারেন। তো গাইজ, আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সেটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে আর্নিং রিলেটেড সকল আপডেটগুলো সবার আগে পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।